আনিসুর রহমান জিকোর লাল কার্ড দেখে মাঠ ছাড়া দৃশ্যটা নিশ্চয়ই হাহাকার জাগিয়ে গেছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের মনে। জিকোর শূন্য চোখে তাকিয়ে থাকার দৃশ্যটা অনেকদিন ধরেই ফুটবলে আসলে হাহাকার জাগিয়ে যাবে। সেই আনিসুর রহমান জিকো বাংলাদেশের গোলকিপার, তিনি আছেন এখন আমার সঙ্গে। জিকোর কাছে শুরুতেই একটা প্রশ্ন যেটা করতে চাই, গত রাতে নিশ্চয়ই ঘুম হয়নি? না, আসলে ঘুম তো হবার কথা না, কারণ আমরা অনেক কষ্ট পাইছি ম্যাচটা নিয়ে। আমরা সবাই চাইছি মন থেকে আমরা ফাইনাল খেলি, সব কিছুই ঠিকঠাক ছিল, কিছু ভুল ডিসিশনের কারণে কিন্তু আমরা ড্র হওয়ার কারণে ফাইনালে যেতে পারিনি। এটা আমাদের জন্য কিন্তু অনেক খারাপ। কালকে রেফারি যেটা করছে এটা আমাদের জন্য কিন্তু ওই রকম ডিসিশন না দিলেও পারতো। তো আমি বলবো, আমরা যে স্বপ্ন দেখছিলাম ফাইনাল খেলবো, আগের যে দিনগুলো ছিল ফুটবলের হারানো দিনগুলো ফিরিয়ে আনবো, আমরা ওইভাবে একদ্ধবদ্ধ ছিলাম সবাই। যখন আমরা ম্যাচ ড্র হয়েছে পরে আমরা ড্রেসিং রুমে সবাই কান্নাকাটি, সবার কারো মন ভালো ছিল না, তো রাতেও ঘুম হয় নাই। তো আমরা চাইছিলাম মন থেকে আমরা ফাইনাল খেলি। খুব স্বাভাবিক, এই আফসোসের আসলে কোনো সীমা পরিসীমা নেই। জিকো যেভাবে লাল কার্ড দেখেছেন আমরা সবাই জানি, আপনারাও নিশ্চয়ই যারা দেখছেন তারাও জানেন। জিকোর কাছ থেকে একটু শুনতে চাই, জিকো আসলে ঘটেছিলটা কি? আসলে সব ঠিকঠাকই ছিল, টিম খেলতেছিল, আমরা গোল দরকার গোলও পাইছি শুরুতেই, তো হয়তো বা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রাকিব, ওই বলটা ব্যাক পাস দেওয়াতেই ওয়ান বি ওয়ান সিচুয়েশন যখন হয়ে গেছে তখন আমি বের হয়ে বলটা ব্লক করতে চাইছি, পারি নাই, দুর্ভাগ্যজনক আমার হাতে লেগেছে, কিন্তু আমি ইচ্ছা করে ওইটা করি নাই, আমার হাতে লাগছে, পরে রেফারি রেড কার্ড দিছে, ঠিক আছে আমারটা আমি রেড কার্ড। কিন্তু এরপরে যেটা পেনাল্টি সিদ্ধান্ত দিয়েছে এটা কোনোভাবে পেনাল্টি হয় না, যদি এটা রেফারি ভালো সিদ্ধান্ত দিয়ে দিত তাহলে ওই প্লেয়ারটাকেই ইয়েলো কার্ড দিত, একটা ইয়েলো কার্ড দিয়ে ওর ডাবল ইয়েলো হতো, তাহলে ওর একটা রেড কার্ড দিলে, তাহলে এটা আমি মনে করি সবথেকে বেস্ট সিদ্ধান্ত হতো। মানে ঘটনাটা হতে পারতো পুরোপুরি উল্টো। এটা তো আপনার ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। জি, এই লাল কার্ডটা দেখার পর আপনি যখন মাঠ ছেড়ে গেলেন, আপনার ম্যাচ দেখার কোনো সুযোগ নেই ড্রেসিং রুমে, আপনার জন্য অপেক্ষা করছিল একটা লম্বা সময়, সেই 13-14 মিনিট আপনার কাছে মনে হয়েছে একেবারে যদি মানে টাইম ডাইলেশন হওয়ার কথা যে অনেক লম্বা মনে হয়েছে, আপনি আসলে এই আপডেটগুলো রাখছিলেন কিভাবে? না, আমি যতটুকু সম্ভব আমি ড্রেসিং রুমে, আমার যখন তো রেড কার্ড খাইছে আমাকে ড্রেসিং রুমে চলে যেতে হয়েছে, এজন্য আমি ম্যাচ দেখতে পারতেছিলাম না। আমি একটু পরপরে এসেই কিন্তু ম্যাচ দেখতে পারতেছি না, একটু পরপরে এসেই স্কুল লাইনের দিকে তাকাচ্ছি, মিনিটের দিকে তাকাচ্ছি, তো আমার মানে ওই আমার ওই কিছুতে টাইমগুলো যাচ্ছে না, আমার খুব খারাপ লাগতেছিল ড্রেসিং রুমে। মানে আমি যখন রেড কার্ড খেয়ে মাঠ থেকে বের হইতেছি আমার কষ্ট তো অনেক পাইছি, তো টিমের জন্য অনেক কষ্ট লাগতেছে, 10 জন হয়ে গেছে টিম। তো আমি ড্রেসিং রুমে যাওয়ার পরে দেখতেছি সময় যাচ্ছে না, তো আমার পরে দেখতেছি পেনাল্টি দিছে এটাও বুঝতে পারিনি, পরে গিয়ে দেখতেছি পেনাল্টি হয়েছে, তো দেখছি সবাই ওখানে জড়ো হয়ে গেছে রেফারির সাথে তর্ক করতে, তো এগুলাই দেখছি। আমার কাছে এই ড্রেসিং রুমে সময়টা অনেক লম্বা ছিল। পরে ওই ইনসিডেন্টটা আপনি কখন দেখেছেন এবং কীভাবে দেখেছেন, মানে পেনাল্টির ডিসিশনটা? পেনাল্টি কীভাবে হয়েছে এটা দেখি নাই, যখন দেখতেছি দর্শকে চিল্লাইতেছে। পরে কখন দেখেছেন, ভিডিওতে? হ্যাঁ, ভিডিওতে আমি ড্রেসিং রুম থেকে বের হওয়ার পরে দেখছি, বের হওয়ার পরে দেখছি, এটা অনেকবার দেখছি আমি, কিন্তু এটা কোনোভাবে পেনাল্টি হয় না। পেনাল্টির হয় না, কিন্তু দিন শেষে আসলে এটাই ফুটবল, এবং দুর্ভাগ্য বোধ হয় একটু বেশি তাড়া করছে এই মুহূর্তে বাংলাদেশ দল এবং বাংলাদেশের ক্লাবগুলোকে। সব সময় আমাদের পিছে অভিচারটা হচ্ছে, দেখেন লাস্ট আমরা এফসি কাপে বসুন্ধরা কিংস এটিকে মোহনবাগানের এগেস্টেই সুশান্তকে যেটা রেড কার্ড দিয়েছে ওইটা কিন্তু রেড কার্ড হয় না, তো রেড কার্ড দিয়েছে, এখন ওইটাও ওই দিন যদি রেড কার্ডটা না হতো রেজাল্ট ওই দিন অন্যরকম হতো, আমরা কোয়ালিফাই করতে পারতাম মেন রাউন্ডে। তো এখন এখানেও দেখেন লাস্ট মুহূর্তে এসে একটা পেনাল্টি দিয়ে আমাদের ড্র করে সাপ থেকে বাদ দিয়েছে। আমাদের কিন্তু অস্কার আগে বলছে তোরা সাবধানে থাকবি, রেফারি কিন্তু তোদের এগেস্টে থাকবে, মানে বারবার ড্রেসিং রুমে এগুলো বলতেছে, এবং দিন শেষে দিন শেষে সেটাই ও ম্যাচ শেষেই বলছে, আমি যেটা বলছি এটাই হয়েছে। এই টিমের স্পিরিটটা আসলে কেমন ছিল, কারণ অনেকেই হয়তো বলছে, হয়তো অনেকেই বুঝতে পারছে না যে বাংলাদেশের এইটা একটা সোনালি সুযোগ ছিল সাফ জেতার জন্য বা অন্তত পক্ষে ফাইনাল পর্যন্ত যাওয়ার জন্য। স্পেশালিটি আসলে কী ছিল? এমন নয় যে সাফটা জিতলে বাংলাদেশের ফুটবল হয়তো রাতারাতি খুব বদলে যেত, তেমন কিছুও নয়, কিন্তু এই টিমটার একটা স্পেশালিটি ছিল, সেই স্পেশালিটিটা আসলে কী? আসলে আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল, অস্কার আসার পরে সবার মধ্যে এটা তৈরি করছে, মানে আমরা জিততে হবে এনিহাউ, আমরা খেলার আগে কিন্তু হারি না, আমরা
যখন ড্রেসিং রুম বলেন, তারপরে প্র্যাকটিসে বলেন, মাঠে নামার আগে বলেন, সবসময় ওই সবার মধ্যে ওই জিদটা ছিল না আমরা কিছু করতে আসছি এখানে সাফে। তো ওই রকম এক সপ্তাহ আমরা টাইম পেয়েছি ম্যাচের আগে, অস্কারের সাথে ট্রেনিং করছি, ও যতটুকুই টাইম পাইছে ও সবসময় ট্রাই করছে সবার মনের মধ্যে মানে আত্মবিশ্বাসটা তৈরি করার জন্য, কনফিডেন্স দেওয়ার জন্য। আপনি যখন কাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন, আশরাফুল ইসলাম রানার সঙ্গে কি আপনার কথা হয়েছিল তখন? হ্যাঁ, রানা ভাইয়ের সাথে বলছি, ভাই একটু ভালো করে দেখেন, কারণ আমি আসার সময় রানা ভাইয়ের সাথে হাত মিলেছি। আচ্ছা, আর যখন এই লাল কার্ডের ইনসিডেন্টটা তো গেল, তার আগ পর্যন্ত আপনি বেশ কিছু সেভ করছিলেন যেগুলো আসলে এই ধরনের ম্যাচ জেতার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হয়, এবং যতবারই নেপাল ক্রস করেছে এপাশ থেকে ওপাশ থেকে, আপনি সামনে এগিয়ে গিয়ে ক্রসগুলো ওদের মাথায় যাওয়ার আগে নিজের কাছে নিজের করে নিচ্ছিলেন। অনেকেই হয়তো ভাবতে পারেন যে নেপাল হয়তো খুব বেশি অ্যাটাকিং খেলছিল, কিন্তু নেপালকে আপনারা বরং ওটুকু অ্যালাউ করেছিলেন, এবং যখন জিকো আছেন গোলকিপার হিসেবে তখন হয়তো জানেন দেখেই জিকো সামনের দিকে এগিয়ে গিয়ে সেগুলো সামাল দিচ্ছিল। আপনার নিজের গোলকিপিং নিয়ে পুরো টুর্নামেন্টে আপনি বেশ কয়েকটি ভাইটাল সেভ করেছেন, নিজেকে গোলকিপিং পজিশনে আসলে কোথায় দেখতে চান? আপনার উন্নতি তো কেবল শুরু। অবশ্যই শেখার কোনো শেষ নাই, আমি সবসময় শিখতে চাই। আমার গোলকিপার কোচ এখন নয়ন ভাই আছে, নয়ন ভাইও সবসময় ট্রাই করে আমাকে মোটিভেট করার জন্য মাঠে, প্র্যাকটিসে বলেন, সব জায়গায় আমাকে ব্যস্ত দেওয়ার, ও সবসময় বলে এটাই শেষ না, আরও আরও মানে আমাকে সবসময় ফোর্স করে। তো এখন আমি আমারটা আমি ট্রাই করতেছি ম্যাচ বাই ম্যাচ ভালো করার জন্য। হয়তো ভাই মাঝে মধ্যে অনেক ট্রাই করার পরও হয় না, এটাও ওভারকাম করে আমার ব্যস্ত দিতে হয়। তো সব কিছু মিলে কিন্তু এখন আমার সামনে আরও লক্ষ্য হচ্ছে আমি দেশকে একটা ট্রফি দেওয়া। যদি আমি দিনছে আমি ফুটবল লম্বা কেরিয়ার খেলে লাভ নাই যদি আমি দেশকে যদি একটা ট্রফি দিতে না পারি। তো এখন আমি যদি দেশের একটা ট্রফির অবদান রাখতে পারি তাহলে এটা আমার কাছে অনেক বড় কিছু। কিন্তু আনিসুর রহমান জিকো, আমরা চাই আপনি লম্বা সময় ধরে খেলেন। একজন ফুটবলার যখন, একজন গোলকিপার স্পেশালি, তিনি তো আসলে লম্বা সময় ধরে সার্ভিসটা দিতে পারেন। আমরা চাই আপনি লম্বা সময় ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে যান, এবং আপনার যে স্বপ্নটা বাংলাদেশকে একটা ট্রফি জেতানো, একটা নয় আনিসুর রহমান জিকোদের হাত ধরে বাংলাদেশ অনেকগুলো ট্রফি জিতুক। মালে থেকে রিফাত মাসুদ, টি স্পোর্টস।